প্রকাশ্যে এসেছে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের রাজকুমার সিনেমার প্রথম গান বার্সেটাল মিডিয়ার নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি আঠাইশে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় প্রকাশ হয়েছে এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী বালাম ও কোনাল এর আগে প্রিয়তম সিনেমার টাইটেল গান ও প্রিয়তমাতেও কণ্ঠ দিয়ে গত বছর আলোচনায় ছিলেন এই জুটি তিন মিনিট একচল্লিশ সেকেন্ডের গানের পুরোটা ধারণ করা হয়েছে নিউ ইয়র্কে কখনো টাইমস স্কোয়ারের এলাকায় কখনো তুষারে আবৃত অঞ্চল পশ্চিমা নায়িকা কর্মী কফিকে নিয়ে রোমাঞ্চ করেছেন সাকিব গত ঈদে মুক্তিপ্রাপ্ত প্রিয়তম রেকর্ড বাংলার চ্যালেঞ্জ নিয়ে রাজকুমার সিনেমাটি নির্মাণ করেছেন নির্মাতা হিমেল আশরাফ রাজকুমার বাংলা সিনেমার নতুন ইতিহাস করবে বলে মন্তব্য করেছেন তিনি নির্মাতা হিমেল আশরাফ বলেন এমন লোকেশনে এমন আয়োজনে রাজকুমারের শুটিং হয়েছে যা কিছুদিন আগেও বাংলা সিনেমার জন্য স্বপ্ন ছিল শুধু নিউ ইয়র্কে টানা আঠারো দিন শুটিং হয়েছে যেখানে প্রতিদিন অনেক আমেরিকান প্রফেশনাল কর্মী কাজ করে সাথে বাংলাদেশের টিম তো ছিলই পারিবারিক সম্পর্ক এবং একজন স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে যাত্রা গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে রাজকুমার এতে সাকিবের নায়িকা মার্কিন অভিনেত্রী কর্পি কফি আসন্ন ঈদে বাংলাদেশের পাশাপাশি সিনেমাটি মুক্তি দেওয়া হবে যুক্তরাষ্ট্র লন্ডন মধ্যপ্রাচ্য কানাডা ইন্ডিয়া সহ বিভিন্ন দেশে